আর সবাই একটু চ্যানেলটাকে লিঙ্কটা স্প্রেড করে দাও, তাহলে আরও বন্ধুরা চলে আসতে পারবে, তারাও জয়েন করতে পারবে। লিঙ্কটা একটু শেয়ার করো সকলের সাথে। বাকিরাও জয়েন করে যাও, চলো শুরু করে দিচ্ছি ক্লাস। আজকে আমি এমসিকিউ টাইপে ঠিক যাবো না, আজকে আমি বলতে পারো একটু তোমাদেরকে পড়াবো। কেননা অলরেডি যেহেতু এখন সামনে পরীক্ষা, সেহেতু মানে কালকেই পরীক্ষা, তো লাস্ট মিনিট সাজেশনেতে নট শুধুমাত্র যে কোয়েশ্চেন করবো তা নয়, আজকে একটু ক্লাস নেব। সুজিত জয়েন করেছে, পিয়ালি, ওকে চলো শুরু করে দিচ্ছি তাহলে। সবাই চলে এসেছে, চলো দেখো তো। আমি প্রথমে স্পোর্ট ট্রফি আর টার্মিনোলজি এই নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন অনেকবার পরীক্ষায় কোয়েশ্চেনগুলো কিন্তু দিয়ে থাকে, হয়তো ধরো কোয়েশ্চেন এরকম এলো, ক্রিকেট থেকে কোয়েশ্চেন করলো, টার্মিনোলজি মানে কোনো টার্ম যেটা কোন খেলার সাথে অ্যাসোসিয়েট আছে। যেরকম ধরো যে পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসে, পরীক্ষা অনেকবার দিয়েছে, যেমন লেগ ব্রেক এসছে, ওকে, তারপরে তোমার এখান থেকে কোয়েশ্চেন দিয়েছে ক্রিজ। ক্রিজ তো অবশ্যই সবাই জানে, ক্রিকেট মানেই তার ক্রিজ থাকছেই, থাকবেই, নাহলে খেলবে কোথায়। নেক্সট হচ্ছে তোমার গুগলি, কার সাথে জড়িয়ে আছে, কোন খেলার সাথে। গলি, সিলি পয়েন্ট, এটা একটা বেশ ভালো, মানে কি বলতে পারো, এটা তুমি অনেকবার এই কোয়েশ্চেনটাও দিয়েছে। স্টোন ওয়ালিং, এই কোয়েশ্চেনটা, এই ওয়ার্ডটা, এটা একটু মাথায় রাখবে। হ্যাট্রিক তো তোমরা জানো, পরপর তিনবার যদি মারা হয় তো সেটা। লেগ বাই, কার সাথে জুড়ে আছে। এছাড়াও আরও টার্ম আছে, কিন্তু এই টার্মগুলো হচ্ছে অন্যগুলো থেকে তুলনামূলকভাবে ইম্পর্টেন্ট, ওই জন্য আন্ডারলাইন করে দিচ্ছি, ঠিক আছে। এবারে চলে আসছি, দেখো কাপ, কোন কোন কাপ ক্রিকেটের সাথে জড়িয়ে আছে। আমি সবকটার নাম দিয়েছি, কিন্তু তার মধ্যে তোমাকে বলে দেবো যে কোনগুলো আলটিমেট আসে, যেমন অ্যাশেস কাপ। নেক্সট যদি দেখো তাহলে সিকে নাইডু ট্রফি, নেক্সট হচ্ছে দেওধর ট্রফি, ওকে, দিলীপ ট্রফি, এইগুলো পরীক্ষায় দেয়। গাভাস্কার বর্ডার ট্রফি, গাভাস্কার তিনি তো একসময় খেলতেন, যাই হোক তার নামে নয়, বাট গাভাস্কার বর্ডার ট্রফি যেটা ক্রিকেটের জন্য দেওয়া হয়ে থাকে। জিডি বিড়লা ট্রফি, এটাও ইম্পর্টেন্ট। আইসিসি ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। নেক্সট চলে আসছি জওয়াহরলাল নেহরু কাপ, এটাও পরীক্ষায় দেয়। রানী ঝাঁসি ট্রফি, এটাও দিয়ে থাকে। নেক্সট চলে আসছি তোমার রঞ্জি ট্রফি, এটাও তোমার ইম্পর্টেন্ট বলতে পারো। রোহিংটং বার্ষিয়া ট্রফি, এটাও। নেক্সট হচ্ছে সাহারা কাপ, এটাও তোমার যথেষ্ট গুরুত্ব আছে। বিজয় হাজারে ট্রফি, এটাও তোমার দেখে যাবে, বিজয় হাজারে ট্রফি। নেক্সট আর সেরকম আমি কিছু দেখছি না, তো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোকে মার্ক করে দিয়েছি। শুভজিৎ, বুবু, পুপু, অর্ক, ইমরান আলী, রিঙ্কু, রিজু, সমু, আচ্ছা সবাই জয়েন করে গেছে, সবাইকে আবার গুড আফটারনুন জানাচ্ছি। আজকে আমি তোমাদের শুধু একটু কোয়েশ্চেনের মধ্যে স্পেসিফাই করে দিচ্ছি পরীক্ষায় কী দিতে পারে, আর যাতে তোমরা লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, এটা তোমরা পরীক্ষার জন্য একটু দেখে যেও। কেননা ক্লার্কশিপ মানে কিন্তু কোয়েশ্চেন এই টাইপের করে, তাই জন্য বলা। চলো পরের খেলাতে চলে এসেছি। হকির ক্ষেত্রে দেখো বুলি, এটা অনেকবার করেছে কোয়েশ্চেনটা। তারপর হচ্ছে তোমার শর্ট কর্নার, নেক্সট হচ্ছে পেনাল্টি কর্নার হকিতে, হ্যাঁ পেনাল্টি কর্নার এটা একটা থাকেই। সেন্টার ফরওয়ার্ড, সেন্টার ফরওয়ার্ড, ওকে, সামনে থেকে যখন মারা হয় দ্যাট ইজ সেন্টার ফরওয়ার্ড। ক্যারি, ডিবল, এইগুলো হচ্ছে সবই হকির সাথে রিলেটেড, এবং হকির টার্মিনোলজির মধ্যে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। চলে যাচ্ছি এবারে কী কী কাপ হকির সাথে জুড়ে আছে। সুলতান আজলান শাহ কাপ, এটা যে কতবার করেছে তার ঠিক ঠিকানা নেই এই কোয়েশ্চেনটা। আগা খান কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, এটাও ইম্পর্টেন্ট। ধ্যানচাঁদ ট্রফি, এটাও ইম্পর্টেন্টের মধ্যে এটাও পড়ে। আর নেক্সট হচ্ছে ওয়েলিংটন কাপ। আমার কাছে এই কটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর সেইগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। বাকি যারা এখন জয়েন করলে সবাইকে আবার গুড আফটারনুন জানাচ্ছি, অনেকেই ধীরে ধীরে জয়েন করছে। আজকে আমি রাজীব, আজকে আমি একটুখানি যে কোয়েশ্চেন দিতে পারে আমি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। বলতে পারো এটা লাস্ট মিনিট সাজেশন, যে যে পয়েন্ট থেকে বহুবার কোয়েশ্চেন এসছে আমি সেই পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি। যত টাইপের হয় জেনারেল স্টাডিজে, শুধু সায়েন্সটা আমি করতে পারিনি, আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে বলে দিচ্ছি, মিনিমাম 6 মান্থ পড়ে যেও, মিনিমাম কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছি, মিনিমাম 6 মান্থস। আর যদি কেউ 1 ইয়ার তৈরি করতে পেরেছো তাহলে তো খুবই ভালো কথা।
তো ফুটবলের মধ্যে যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে ড্রিবল আসে পরীক্ষাতে, থ্রো ইন পরীক্ষায় কোয়েশ্চেন করে, আর হচ্ছে তোমার পেনাল্টি তোমরা জানো, ড্রপ কিক, ওকে, এই কটা দেখো, আর টাচডাউন, এই টাচডাউন কথাটা একসাথে, এখানে কমা দিয়েছে তা নয়, টাচডাউন এই কথাটা একসাথে। ফুটবলের মধ্যে যদি দেখো ইম্পর্টেন্ট কাপ, তাহলে হচ্ছে মার্ডেকা কাপ আছে, নেক্সট হচ্ছে ডিসিএম ট্রফি, ডুরান্ট কাপ, তারপর হচ্ছে বিসি রাজ ট্রফি যেটা আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেতে দেওয়া হয়ে থাকে, ফিফা ওয়ার্ল্ড কাপ, এর নাম তো সবাই জানে, কলিঙ্গ কাপ, সন্তোষ ট্রফি, এটাও একটা ইম্পর্টেন্ট, আইএফএ শিল্ড, এটাও ইম্পর্টেন্ট, সুব্রত কাপ, এটা আছে তার সাথে, আর ইউইএফএ চ্যাম্পিয়ন লিগ, এটা বাস, এইটা হচ্ছে, এই কোয়েশ্চেনগুলো হচ্ছে ফুটবল থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে আমি এমসিকিউ করাবো না উৎপল, ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, যে যে টপিক, যে পয়েন্ট থেকে কোয়েশ্চেন আসে, আমি শুধু সেই পয়েন্টগুলো তোমাদের সাথে একটু ডিসকাস করছি। ব্যাডমিন্টনের মধ্যে সার্ভিস ডিউস, ডিউসটা দিয়ে থাকে, ডিউস, ম্যাচ, স্ম্যাশ, তারপর হচ্ছে ড্রপ, লেট, গেম, এগুলো কিন্তু ব্যাডমিন্টন থেকে এইগুলো আসে, এই কটা বেশি এসেছে অন্যগুলোর থেকেও। নেক্সট এখানে কাপের নামে চলে যাচ্ছি, এশিয়া কাপ, ইব্রাহিম, রহিমতুল্লাহ, চ্যালেঞ্জার কাপ, এইটা এসছে, কনিকা কাপ আগেও দিয়েছে, আচ্ছা মালয়েশিয়ান ওপেন, এখানে ইন্ডিয়া কিন্তু একটা ভালো নিজেদের জায়গা করে নিয়েছে, উবের কাপ মহিলাদের জন্য হয় আর থমাস কাপ মেনেদের জন্য হয়, আর ইয়োনেক্স কাপ, এই কটা হচ্ছে ব্যাডমিন্টনের মধ্যে থেকে ইম্পর্টেন্ট। ও হ্যাঁ, আর একটা বাদ চলে যাচ্ছিলো, চাড্ডা কাপ, এটাও তো ব্যাডমিন্টন থেকে হচ্ছে এই কোয়েশ্চেনগুলো, ওকে। আচ্ছা নেক্সট চলে আসছি এবারে টেবিল টেনিসের কোয়েশ্চেনেতে, টেবিল টেনিসের মধ্যে যেটা দেয় সেটা হচ্ছে ডিউস, ডিউস, লেট আর সার্ভিস, এই তিনটে হচ্ছে টেবিল টেনিসের মধ্যে ইম্পর্টেন্ট। আর যদি বলো তোমার কাপ, তার মধ্যে হচ্ছে সোয়াতলিং মেনেদের জন্য এই কাপটা হয়, নেক্সট হচ্ছে তোমার ইউথান্ট কাপ, এইটা একটা ইম্পর্টেন্ট, ট্র্যাভেনকোর কাপ যেটা উইমেনদের জন্য দেওয়া হয়ে থাকে, আর আর এদের মধ্যে আচ্ছা করবিলিয়ান, করবিলিয়ান কাপ ফর উইমেন, বাস এর মধ্যে এই কটাই পড়ছে, ঠিক আছে, টেবিল টেনিস, এর থেকে বেশি আর কিছু নেই এখানে। লন টেনিসের ক্ষেত্রে দেখো, লন টেনিসে অনেক কিছু পাবে, ডেভিস কাপ, মানে কাপের মধ্যে হচ্ছে ডেভিস কাপ আছে, অস্ট্রেলিয়ান ওপেন, এ তো জানোই বছরেতে খেলা হয়, উইমেলডেন খেলা আছে, ইউএস ওপেন, এগুলো প্রত্যেক বছর হয়, আর ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেনটা খেলা হয় কিসে, ক্লে কোর্টেতে খেলা হয়ে থাকে। আর লন টেনিসের সাথে যে টার্মিনোলজিগুলো জড়িয়ে আছে সেটা ভলি, অনেক সময় কোয়েশ্চেন করলে ভলি কার সাথে জড়িত, তো ভলি ভলিবলের সাথে না, ভলি টার্মটা জড়িয়ে আছে কার সাথে, লন টেনিসের সাথে। এছাড়াও স্ম্যাশ, সার্ভিস, এইগুলো পাচ্ছই, ব্যাক হ্যান্ড মানে হাতটাকে পেছনে নিয়ে যখন স্ট্রোকটা জোরে দেওয়া হয়, দ্যাট ইজ ব্যাক হ্যান্ড ড্রাইভ, সেটাকে বলে হয়। আর লেট, লেট, ডিউস, এই কটা এর মধ্যে ইম্পর্টেন্ট, মানে যদি বলো তাও তার থেকে বেছে দিতে, তাহলে ভলি, স্ম্যাশ, ডিউস আর লেট, এই কটা মনে রাখলেই হলো। আচ্ছা বিপ্লব বলছে এইভাবে আরআরবির ক্লাস করাবেন, আরআরবি, আচ্ছা আমাদের এখানে কোর্স এই তো করানো হচ্ছে, তোমাদের এমসিকিউ ক্লাস হচ্ছে, আজকে এটা করাচ্ছি লাস্ট মিনিট সাজেশনের জন্য, যেহেতু তোমাদের কালকে পরীক্ষা, তাই জন্য আমি ভাবলাম একটা সাজেশন দিয়ে দেওয়া খুব দরকার, প্রিপারেশন তো সবাই নিয়েছো, তার সাথে লাস্ট টাচ আপ দিয়ে যাবে। গলফের মধ্যে যদি আসে তাহলে বুগি, পুট, স্টিমি, ক্যাডি, টি, এই কটা, এটা হচ্ছে টার্মিনোলজিতে গলফের এই কটা আসে। আর যদি বলো গলফের ট্রফি, তাহলে হচ্ছে কানাডা কাপ, নেক্সট চলে যাচ্ছি কানাডা কাপ, আচ্ছা প্রিন্স ওয়েলস কাপ, এইটা রাইডার কাপ মাথায় রাখবে, নেক্সট হচ্ছে রাইডার কাপ, ওয়াকার কাপ, হ্যাঁ এই কটা এর মধ্যে থেকে এই কটা গলফের ক্ষেত্রে বলবো, ঠিক আছে, ওকে, বুঝতে পারছো তো, সবাই শুনছো কথা বুঝলাম, কিন্তু সবাই বুঝছো তো। এবার চলো একটু আপকামিং স্পোর্টস নিয়ে আলোচনা করা যায়, পরীক্ষা অনেক সময় কোয়েশ্চেন করে আপকামিং স্পোর্টস কোথায় হতে চলেছে, এটা অনেকবার কোয়েশ্চেন করে। তো দেখো অলিম্পিক গেমস যেটা 2020, মানে এই বছর যেটা হবে সেটা জাপানেতে হতে চলেছে, আর যার মোটো হচ্ছে ডিসকভার টুমরো। নেক্সট হচ্ছে প্যারা অলিম্পিক হবে, সেটা কততম, ১৬তম, সেটাও জাপান টোকিওতেই সেটাও হচ্ছে। আর উইন্টার ইউথ অলিম্পিক, অলিম্পিক কিন্তু দুটো হয়, একটা সামার একটা উইন্টার, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের কোথায় না লাওসেনেতে হবে। আর টি টোয়েন্টি উইমেন ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, এটা সেভেন্থ কিন্তু, কততম সেটা একটু মাথায় রাখবে, অস্ট্রেলিয়াতে সেটা হতে চলেছে। 13th আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা 2020 হবে, সাউথ আফ্রিকাতে হবে সেটা।
ফোর্থ ইউথ এশিয়ান গেমস, এটা এখন দেরি আছে, সামনের বছরের কথা, কিন্তু সেটাও হতে চলেছে কোথায় না, আচ্ছা সেটা তোমার হতে চলেছে 2021-তে ইন্দোনেশিয়াতে, সেটা হচ্ছে সুরাবায়াতে। 31st সাউথ ইস্ট এশিয়ান গেমস যেটা 2021-তে, সেটা ভিয়েতনাম হ্যানয়েতেও সেই জিনিসটা কি হতে চলেছে, এখন দেরি আছে সামনের বছরের, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, কারণ কোয়েশ্চেন এরকম দেয় যে আপকামিং ইভেন্ট কবে হবে বা কোথায় হবে, আর এটা অনেক সময় করে এটা কততম। 12th ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা উইমেনের, সেটা 2021-এ নিউজিল্যান্ডে হতে চলেছে, আর এখানে মধ্যে আরেকটা এইটা আমাদের দরকার, সেটা হচ্ছে 22nd ফিফা মেন ওয়ার্ল্ড কাপ ফুটবল, সেটা কাতারে দোহাতে এরা হবে। আর উইন্টার অলিম্পিক আমাদের খুব একটা লাগে না, তাহলে আমি উইন্টার অলিম্পিককে সাজেস্ট করছি না। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, এবার দেখো 19th এশিয়ান গেমস, এখন দেরি আছে, 2022 সালেতে হবে চীনের হানজাওতে। নেক্সট দেখো কমনওয়েলথ গেমস যেটা 2022-তে হতে চলেছে, এটা 22তম, যার মোটো দিয়ে দিয়েছে হিউম্যানিটি ইকুয়ালিটি আর ডেস্টিনি, এর হেডকোয়ার্টার কোথায়, ইংল্যান্ডেতে এর হেডকোয়ার্টার, আর খেলাটা হতে চলেছে কোথায় না, সাউথ আফ্রিকার ডুরবানেতে খেলা হবে। নেক্সট প্যারা অলিম্পিক গেমসটা আমি তো একটু বাদ দিচ্ছি, এরপরে চলে যাচ্ছি 8 টি-20 উইমেন ওয়ার্ল্ড কাপ 2022-তে সাউথ আফ্রিকায় খেলা হবে। নেক্সট হচ্ছে 14th আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022-এ ওয়েস্ট ইন্ডিজেতে খেলা হবে। এশিয়ান গেমসও 2022-এ হবে চীনেতে। আর এর মধ্যে আর ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা 13th ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে মেনেদের 2023 সালে ইন্ডিয়াতেই সেই খেলাটা হবে, এটা একটা ভালো যে ইন্ডিয়াতে হতে চলেছে। আর আমি তারপরে লাস্টেরটা আর আমি যাচ্ছি না, ওকে পরেরটা চলে যাচ্ছি। নেক্সট দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইটস হেডকোয়ার্টার, আগে মানে কালকের দিনে এইটা নিয়ে অনেকের অনেক রকমের কনফিউশন হয়েছিল, তো আজকে আমি চাইছি যে এইটা আর কোনো কনফিউশন থাকবে না। তো দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায়, যদি বলে হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, তাহলে নিউ ইয়র্কে কাদের কাদের হেডকোয়ার্টার আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের আছে, যার শর্ট ফর্ম কি ইউএনও, এটার শর্ট ফর্ম, আর কার আছে, ইউনিসেফের আছে, যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি আরেকজনের আছে ইউএনএফপিএ, দ্যাট ইজ ইউএন ফর ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ওকে এদের সবার আছে কোথায় না, নিউ ইয়র্কেতে এদের সবার হেডকোয়ার্টার আছে। বোঝা যাচ্ছে, হ্যাঁ তোমরা সবাই পিডিএফ পাবে, ক্লাস শেষ হোক সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, ডেসক্রিপশন বক্স অন করবে এরকম দেখতে হয়, আমার ভিডিওটা চলছে তার নিচেতে একটু খেয়াল করো, দেখবে এইরকম আছে, ক্লিক করবে তো তুমি সেখানে পিডিএফ লিংক পেয়ে যাবে। ওয়াশিংটন ডিসিতে কার কার হেডকোয়ার্টার আছে, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংক দুজনের আছে, আর ওয়ার্ল্ড ব্যাংকের আগের নাম কী ছিল, আগের নাম ছিল IBRD, আগের নাম ছিল ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আগে নাম ছিল IBRD, এখন নাম কি ওয়ার্ল্ড ব্যাংক, বোঝা গেছে। চলে আসছি এবারে জেনেভাতে কাদের হেডকোয়ার্টার আছে, ওকে দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার শর্ট ফর্ম কি আমরা হু বলে থাকি, তারপরে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, যার শর্ট ফর্ম, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, রেড ক্রসেরও হেডকোয়ার্টার আমরা জেনেভাতে দেখছি সুইজারল্যান্ডে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনেরও দেখছি, ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন WMO এরও হেডকোয়ার্টার একই জায়গায়, আর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO তাদেরও আছে এখানে, আমি সম্ভবত কালকের ক্লাসেতেই কালকের বা তার আগের দিন WIPO বুঝিয়ে দিয়েছিলাম, আর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন তাদেরও আছে হেডকোয়ার্টার জেনেভাতে। সবাই পিডিএফ পাবে, বারবার বলা হচ্ছে পিডিএফ প্রতিদিন দিয়ে দেওয়া হয়, চেক করবে ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে। আচ্ছা প্যারিসেতে আমরা কাদের দেখতে পাচ্ছি, প্যারিসেতে দেখো ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এর আছে কোথায়, প্যারিসে এর হেডকোয়ার্টার, ঠিক আছে। নেক্সট আরেকজনের কার আছে না, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এদেরও হেডকোয়ার্টার আছে কোথায়, প্যারিসেতে এদেরও হেডকোয়ার্টার আছে।
ভিয়েনা চলে যাচ্ছি। ভিয়েনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনটা? আমাদের কাছে ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটাও ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA, এটা শর্ট ফর্ম, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। আর ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তাদেরও হচ্ছে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভিয়েনাতে অবস্থিত। পরেরটায় যাচ্ছি, এবারে চলে এসেছি লন্ডন। লন্ডনেতে কাদের আছে? লন্ডনেতে টোটালি দেখো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, ওকে, IMO, লন্ডনেতে হেডকোয়ার্টার। কমনওয়েলথ অফ নেশনস, তারও হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনেতে। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তার হেডকোয়ার্টারও লন্ডনে অবস্থিত। লাস্ট হচ্ছে দেখো FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO কোথায় অবস্থিত? রোমেতে আছে। আর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো, সেটা কোথায় আছে? ব্রাসেলসে আছে। তাহলে এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের হেডকোয়ার্টার, টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে এই জায়গাতে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি আমরা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আচ্ছা, এরপরে আরও কিছু আছে অল্প, যেমন এশিয়ানের কোথায়? জাকার্তা। নেক্সট হচ্ছে অ্যাপেকের কোথায় আছে? সিঙ্গাপুরে। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে, এই দুটোই। আচ্ছা, লাস্টেরটা তোমার সার্ক, SAARC, সার্কের কোথায়? কাঠমান্ডুতে, নেপালে আছে, ঠিক আছে। এই কটা এদের মধ্যে ইম্পর্টেন্ট ছিল, এইখানের মধ্যে তিনটে পড়লেই যথেষ্ট। দেখো, এবারে চলে এসেছি একটু রিসার্চ সেন্টার নিয়ে। পরীক্ষায় রিসার্চ সেন্টার থেকেও কোয়েশ্চেন করে। এবার তোমরা বলবে এইসব কেন আমরা করছি, কেননা ক্লার্কশিপ মানে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন দিয়ে থাকে, ক্লার্কশিপের লেভেল এই টাইপেরই থাকে। তো চলে আসছি এবারে, ফার্স্টে আমি এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে, রাইস ইনস্টিটিউট এটা বহুবার করেছে, কটক এটা অনেকবার পরীক্ষা দিয়েছে। সুগার কেন যদি বলে তাহলে হচ্ছে কোয়েম্বাটুর, এরপরে হচ্ছে পটাটো বললে সিমলা, টোব্যাকো হলে রাজমুন্দ্রি। আচ্ছা, রোড রিসার্চ এটা খুব কমই এসেছে নিউ দিল্লিতে। নেক্সট চলে আসছি ল্যাক ইনস্টিটিউট, এটা পরীক্ষায় দিয়েছে রাঁচি। আর ডেয়ারি ইনস্টিটিউট কর্নাল হরিয়ানা, এই কর্নাল হরিয়ানাতে এটা ডেয়ারি ইনস্টিটিউটটা হয়েছে, যখন আমাদের হোয়াইট রেভলিউশন হলো সেই সময়ের ঘটনা এটা। আর ফুয়েলটা হচ্ছে ধানবাদ, ওটা অতটাও পরীক্ষায় দেয় না। তো এই কটা ছিল এই পেজের মধ্যে ইম্পর্টেন্ট। সেকেন্ড চলে যাচ্ছি সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, সেটা চেন্নাইতে। মাইনিং আছে ধানবাদেতে, অবশ্যই সেখানে অনেক কয়লা খনি আছে তাই। ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌতে আছে। মিটিওরোলজিক্যাল অবজারভেটরি, এটা পরীক্ষায় এখনও পর্যন্ত তো আমি দেখিনি কোথাও এখনও আসতে। নেক্সট এর মধ্যে হ্যাঁ, এইটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা কলকাতার পার্ক স্ট্রিটেতে আছে। নেক্সট হচ্ছে জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, কলকাতায় আছে। আর কোকোনাট, এটা অনেকবার করেছে কোয়েশ্চেন, এটা আছে কোথায়? কাশেরগড়, কেরালাতে, ঠিক আছে। এবার চলো একটু স্টিল প্ল্যান্ট নিয়ে আলোচনা করবো। এবার তুমি বলবে স্টিল প্ল্যান্টের কী আসে? স্টিল প্ল্যান্টের এটাই আসে, নয় সেটা কোথায় অবস্থিত এইটা করে, আদারওয়াইজ কার সাপোর্টেতে এটা তৈরি হয়েছে সেই কোয়েশ্চেনটা করে। কার সাপোর্টেতে মানে কোনো বিদেশি কোম্পানি বা কোনো বিদেশ দেশ এটাকে মানে সাপোর্ট করেছিল তাই জন্য গড়ে উঠেছে, সেটা কোয়েশ্চেন করে। যেমন দেখো রৌরকেলা স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? উড়িষ্যায় এটা অবস্থিত। কার কোলাবোরেশনে হয়েছিল? জার্মানির কোলাবোরেশনে এটা প্রথম তৈরি হয়। সালটা কত? 1959। সাল দরকার নেই, কোলাবোরেশনটা দরকার আছে। জার্মানের কোলাবোরেশন, কোথায় অবস্থান করছে রৌরকেলা? না, উড়িষ্যা, ব্যাস। চলে যাচ্ছি এবারে ভিলাই স্টিল প্ল্যান্ট, অবস্থিত কোথায়? ছত্তিশগড়। কার হেল্পে হয়েছিল? সোভিয়েত রাশিয়া তখন ছিল, ঠিক আছে। আর এখন তো রাশিয়া সম্পূর্ণ আলাদাই, মানে একদম স্বতন্ত্র হয়ে গেছে, আগে ছিল সোভিয়েত রাশিয়া। নেক্সট চলে আসছি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এটা দুর্গাপুরে অবস্থিত। কার হেল্পে হয়েছিল? ব্রিটিশদের কোলাবোরেশনে হয়েছিল 1965। চলে যাচ্ছি বোকারো স্টিল প্ল্যান্টেতে, সেটা অবস্থান করছে ঝাড়খণ্ডেতে। আর কার হেল্পে হয়েছিল এটা? এটা সোভিয়েত রাশিয়ার হেল্পেতে এটা হয়েছিল। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যে এটাই প্রথম স্বদেশি স্টিল প্ল্যান্ট, এটা একটু মনে রাখতে পারো। বিল্ড উইথ ম্যাক্সিমাম ইন্ডিজিনিয়াস কন্টেন্ট ইন টার্ম অফ ইকুইপমেন্ট মেটেরিয়াল, এই যা কিছু আছে এগুলো সব ভারতীয়দের, সবই নিজস্বতে তৈরি হয়েছিল, এই জন্য বলা হয় এটা একটা স্বদেশি স্টিল প্ল্যান্ট, প্রথম বোকারো ঝাড়খণ্ডে তৈরি হয়েছিল। হ্যাঁ, হেল্প করেছিল অবশ্যই, কে করেছিল না? সোভিয়েত রাশিয়া হেল্প করেছিল। লাস্ট হচ্ছে কি, ইসকো চলে গেছি। ইসকো স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থান করছে? বার্নপুর আসানসোলেতে, ওকে। আর এটা বলতে পারো তুমি সবথেকে বড়, লার্জেস্ট ব্লাস্ট
ফার্নান্স অফ কান্ট্রি মডার্নাইজড ইন 2015 এতে এটা আবার নতুন করে মডার্নাইজ করা হয়েছে তবে এক্ষেত্রে আমি কোনো হেল্প বা কিছু আমি দেখিনি তাই জন্য আর এখানে কিছু নেই ওকে চলো এবারে চলে যাব একটু রিভারেতে এতক্ষণ ছিলাম স্টিল প্ল্যান্ট এবার আলোচনা করব রিভার দিয়ে সবাই বুঝতে পারছো ক্লাসেতে বোঝা যাচ্ছে একটু রিপ্লাই করো একটু কমেন্ট করে আমাকে জানাও বুঝতে পারছো কি না চলো পরের টপিকে চলে এসেছি রিভার রিভার সম্বন্ধে একটুখানি আমাদের জানতে হবে যেমন যমুনার সবথেকে বড় ট্রিবিউটারি ঠিক আছে উপনদীর নাম হচ্ছে টন হীরাকুদ ড্যাম এটা হচ্ছে সবথেকে বড় আর্দেন ড্যাম মানে কি যেটা হচ্ছে পুরোপুরি ন্যাচারাল ড্যাম সেই জন্য বলছে আর্দেন ড্যাম এমন নয় যে মাটি দিয়ে তৈরি করা হচ্ছে আর্দেন ড্যাম ঠিক আছে যেটা মহানদীর ওপরে তৈরি করা হয়েছে নাগার্জুন সাগর এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় ম্যাসনরি ড্যাম এটাকে বলা হয়ে থাকে ইন্ডিয়ার মধ্যে তো সবথেকে লার্জেস্ট কি কোন দিক থেকে না লেন্থের দিক থেকে কোথায় তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে কৃষ্ণা নদীর ওপরেতে তৈরি হয়েছে পরেরটা চলে আসছি দেখো মেট্টুর ড্যামটা কাবেরী নদীর ওপর তৈরি হয়েছে এটা ভারতের সবথেকে পুরনো তৈরি হয়েছিল 1934-তে চলে যাচ্ছি এবারে সর্দার সরোবর ড্যামেতে যেটা নর্মদা নদীর ওপর তৈরি হয়েছে গোদাবরী হচ্ছে সেকেন্ড লংগেস্ট রিভার আমাদের ইন্ডিয়াতে আর ব্রহ্মপুত্র রিভার যার মানে তিব্বত থেকে যখন বেরিয়ে আসছে তার অরিজিনাল নাম হচ্ছে ইয়ারলাং সাংপো ঠিক আছে দিহাং যেই মাত্র অরুণাচল প্রদেশে ঢুকেছে নাম হয়ে গেছিল দিহাং আর আসামেতে একেই আমরা ব্রহ্মপুত্র নামে জানি আর যখন বাংলাদেশে ঢুকলো তখন এর নাম বদলে গেল হয়ে গেল যমুনা ঠিক আছে আর গঙ্গা যখন বাংলাদেশেতে ঢুকেছে নাম হয়ে গেছে পদ্মা ঠিক আছে বোঝা গেছে চলো এবার পরের পেজে যাচ্ছি এবারে গঙ্গা মানে সব নদীগুলোর উৎপত্তি স্থল আর কোথায় গিয়ে নদীটা মিশছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে এর উৎপত্তি হয়েছে ঠিক আছে সেখানের নাম কি ছিল ভাগীরথী জায়গাটা কোথায় উত্তরাখণ্ডেতে আর কোথায় গিয়ে এটা মিলিত হচ্ছে বে অফ বেঙ্গলে চলে আসছি যমুনা এটাও উৎপত্তি হচ্ছে যমুনোত্রী গ্লেশিয়ার জায়গাটা হচ্ছে উত্তরাখণ্ড আর কোথায় গিয়ে এটা মিশছে এটা গঙ্গার সাথে আলটিমেট এলাহাবাদের জায়গাতে মিশে যাচ্ছে তাহলে এলাহাবাদে গঙ্গার সাথে যমুনা মিলিত হয়েছে চলে আসছি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রর গ্লেশিয়ার হচ্ছে আংসি গ্লেশিয়ার কোথায় সেটা সেটা তিব্বতে অবস্থিত আর ইন্ডিয়াতে ঢুকেছে অরুণাচল প্রদেশ হয়ে কোথায় মিশেছে এটা এটা গঙ্গার সাথে মিশে গেছে আর পতিত হয়েছে বে অফ বেঙ্গলেতে বঙ্গোপসাগরে লাস্ট হচ্ছে ইন্দাস মানে সিন্ধু নদী উৎপত্তি এটা তিব্বতের প্লেটু থেকে এটা ভারতে ঢুকেছে জম্মু অ্যান্ড কাশ্মীরেতে এটা প্রবেশ করেছিল তারপরে তো এটা পাকিস্তান হয়ে কোথায় এটা পতিত হয়েছে না আরবিয়ান সি আরব্য সাগরে পতিত হয়েছে ওকে চলো একটু হুগলি নদী জেনে নিই হুগলি নদী কি এটা গঙ্গারই একটা ভাগ ওয়েস্ট বেঙ্গলেতে নাম দেখতে পাই এটা গঙ্গার সাথে মিলিত হয়ে পতিত হয়েছে বে অফ বেঙ্গলে গোমতি পরীক্ষায় এটা বহুবার এই কোয়েশ্চেনটা করেছে যদি বলে গোমতিকার ট্রিবিউটারি গঙ্গার এটা একদম মানে মুখস্থ করে ফেলো বহুবার এই কোয়েশ্চেনটা এসছে আচ্ছা এটা স্টার্ট হয়েছে গোমত তাল ঠিক আছে এর স্টার্টিংটা জিজ্ঞাসা করে না শুধু জিজ্ঞাসা করে গোমতি কার উপনদী পরীক্ষায় এই কোয়েশ্চেনটা করেছে এটা বারাণসীতে গঙ্গার সাথে মিলিত হয়েছে চলে যাচ্ছি এবারে সোন হচ্ছে গঙ্গারই উপনদী অমরকণ্টক থেকে উৎপত্তি আর অমরকণ্টক হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত এটা গঙ্গার সাথে মিলিত হয়েছে জাস্ট পাটনার একটু ওপর দিকেতেই চলে যাচ্ছি গণ্ডক এটা নেপালে এর উৎপত্তি গঙ্গার এটা একটা উপনদী আর এটা যদি বলো কোথা দিয়ে প্রবাহিত হয়েছে তাহলে ইন্দো নেপাল বর্ডার ধরে এটা প্রবাহিত হয়েছে গঙ্গার সাথে মিলিত হয়েছে পাটনাতে এসে কোশি নদীতে চলে যাচ্ছি আচ্ছা কোশি নদীতে চলে যাচ্ছি সেটা হচ্ছে বিহার মানে স্টার্ট ফ্রম বিহার বিহারেতে উৎপত্তি সেটা হচ্ছে তোমার ইন্দো নেপাল বর্ডারের কাছে যেটা গঙ্গার সাথে মিলিত হয়েছে নিয়ার কতিহার ডিস্ট্রিক্ট বিহারেতে কোশি নদী মহানদী মহানদী হচ্ছে তোমার উৎপত্তি সিহাওয়া মাউন্টেন এটা কোথায় না ছত্তিশগড়ে এটা অবস্থিত আর মিলিত হচ্ছে বে অফ বেঙ্গলেতে ঝিলাম হচ্ছে চেনাব নদীর উপনদী আর এটা কোথায় দেখতে পাই পাঞ্জাবেতে চেনাবের সাথে এটা মার্চ করে গেছে অ্যাট ঝাং বলে একটা জায়গা আছে সেখানে মার্চ হয়েছে
রবি। আচ্ছা আমাদের এবার তুমি বলবে যে এখানে কি উৎপত্তি আর কোথায় পতিত হয়েছে সব পড়তে হবে না, আমি বলে দিচ্ছি তোমাদের এই যে এখান থেকে বলে দিচ্ছি, গঙ্গার উৎপত্তি আর কোথায় শেষ হচ্ছে পরীক্ষায় আসে, যমুনারও আসে, ব্রহ্মপুত্রের আসে, ইন্দাসেরও আসে, কোথায় শুরু কোথায় শেষ। আচ্ছা গোমতী, সোন, গণ্ডক, কোশি এইগুলো শুধু কার উপনদী পরীক্ষায় সেটাই আসে, কোথায় উৎপত্তি কেউ জানতে চায় না, কার উপনদী কোশ্চেন এটা আসে। এখানে মহানদী, ঝিলাম, রভি, সুতলেজ, বিষ আর কাবেরী, কাবেরীটা তাও বাদ দিচ্ছি কিন্তু মহানদী এই কোয়েশ্চেনগুলো করে, কার মহানদী সরি এটা কার উপনদী জিজ্ঞাসা করে না, মহানদী হচ্ছে কোথা দিয়ে বয়ে গেছে অনেক সময় সেই কোয়েশ্চেনটা করে, এটা কোয়েশ্চেন করে যে এটা তোমার ইস্টার্ন রিভার না এটা ওয়েস্টার্ন ফ্লো রিভার, কোয়েশ্চেন এটা আসে, এটা কি পূর্ব দিকে বয়ে যাচ্ছে না এটা পশ্চিম দিকে বইছে, কোয়েশ্চেন এইটা করে। ঠিক আছে, যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই চারজন হচ্ছে পূর্ব দিকেতে এসে বে অফ বেঙ্গলেতে পড়ছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী, এটা মনে রাখবে। ঝিলাম হচ্ছে অনেক সময় কোয়েশ্চেন করে কি এটা কার ট্রিবিউটারি, এটা এসছে। রভির মধ্যে কোয়েশ্চেন আসে যদি বলো তাহলে হচ্ছে কার উপনদী সেটা আসতে পারে বা কার সাথে মিলিত হয়েছে এই কোয়েশ্চেনটা করে রভি থেকে। সুতলেজের মধ্যে কোয়েশ্চেন করে যে এটা কার ট্রিবিউটারি সেইটা কোয়েশ্চেন করে, হ্যাঁ রাক্ষসতাল থেকে এটা উৎপন্ন হয়েছে মেবি এটা কোয়েশ্চেনে দিতে পারে। চলো বিজে চলে বিয়াসে চলে যাচ্ছি, বিয়াস হচ্ছে এটা তোমার উৎপত্তি হচ্ছে সেন্ট্রাল হিমাচল প্রদেশ থেকে কিন্তু কোয়েশ্চেন সেটা থাকে না, বিয়াস এটাই থাকে যে এটা কোন রাজ্যের মধ্যে থেকে প্রবাহিত হচ্ছে, কোয়েশ্চেন এইটা করে আর এটাও করতে পারে যে এটা কার সাথে মিলিত হয়েছে। কাবেরী, কাবেরী কোয়েশ্চেন অনেকবার করেছে কোথায় এর উৎপত্তি, না হচ্ছে তোমার তাল কাবেরী যেটা ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা সেখানে এর উৎপত্তি হয়েছে, আর ওই যে বললাম তোমার মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী চারটে নদী পূর্ব দিকে বইছে, তার মানে তারা কোথায় গিয়ে মিশবে, বে অফ বেঙ্গলেতে তারা গিয়ে মিলিত হচ্ছে। আচ্ছা কৃষ্ণা, এর উৎপত্তি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট নিয়ার মহাবালেশ্বর, এটা মনে রাখবে এটা কাজে দেবে। ঠিক আছে চলে আসছি গোদাবরীতে, গোদাবরীর উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্রতে, আচ্ছা ওই যে বললাম বে অফ বেঙ্গলে এটা গিয়ে মিলিত হচ্ছে। তুঙ্গাভদ্রা, এটা অনেকবার কোয়েশ্চেন এটা এসছে, তুঙ্গাভদ্রা এটা কৃষ্ণার হচ্ছে সব থেকে বড় উপনদী, ঠিক আছে যেটা পরে কৃষ্ণার সাথে জয়েন হয়েছে হয়ে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ হয়ে সেটা নিচের দিকে পতিত হয়েছে। আচ্ছা নেক্সট চলে আসছি এবারে তাপ্তি নদী, তাপ্তি নদীতে কি না কোথায় উৎপন্ন উৎপত্তি, এটা হচ্ছে ইস্টার্ন সাতপুরা রেঞ্জেতে মানে সাতপুরা পর্বতমালার পূর্ব দিকে যেটা মধ্যপ্রদেশের উৎপত্তি আর গোলফ অফ খাম্বাতে এটা মিলিত হয়েছে, এইটা মনে রেখো তাপ্তি নদীটা। চলে আসছি মাহি, মাহি মধ্যপ্রদেশের উৎপত্তি আর এটা পতিত হচ্ছে আরবিয়ান সি, আরব্য সাগরেতে। আর নর্মদা হচ্ছে অ্যাট লাস্ট, নর্মদা সেটা হচ্ছে তোমার উৎপত্তি কোথায়, অমরকণ্টকে উৎপত্তি এটাও পরীক্ষা অনেকবার কোয়েশ্চেন করেছে আর এটাও পতিত হয়েছে কোথায়, আরবিয়ান সিতে হয়েছে, বাট আরবিয়ান সিতে যে হয়েছে কার মাধ্যমে না খাম্বাত, গলফ অফ ক্যাম্বে মানে হচ্ছে গলফ অফ খাম্বাত। ঠিক আছে লেখাগুলো ক্লিয়ার না, আচ্ছা তোমরা তো এ পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে পরিষ্কার সেখানে দেখতে পাবে। ঠিক আছে চলো তোমাদের জন্য একটা এ আছে, নোটিফিকেশান আছে আমাদের জিরো সামের তরফ থেকে, জিরো সাম WBCS ফাউন্ডেশন কোর্স 2021 চালু করছে জিরো সাম, যেখানে তোমরা অনলাইন লাইভ ক্লাস পাবে, আজকে যেরকম তোমরা লাইভ ক্লাসে পড়াশোনা করছো এই রকমই লাইভ ক্লাস তোমরা পাবে এবং প্রত্যেকটা ক্লাসেতে তোমাদের পুরো ডিটেলসে পড়া বোঝানো হবে, তাতে আরও তোমরা যেরকম অনলাইনে এখানে ইন্টারাক্ট করছো সেখানেও তোমরা টিচারদের সাথে ইন্টারাক্ট করতে পারবে, বাড়িতে বসেই লাইভ ক্লাস জয়েন করতে পারবে, কলকাতার বেস্ট টিচাররা তোমাদেরকে ক্লাস করাবে, প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়ালে হার্ড কপি তোমরা পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট দিতে পারবে, তাহলে নিজেকে ইভ্যালুয়েট করে জানতে পারবে যে আগে কীরকম ছিল তোমার আর আজকে কতটা প্রোগ্রেস হয়েছে। তো তার জন্য তোমাদের কী করতে হবে না, এই যে আমাদের ওয়েবসাইট সেটা চেক করো আর এই যে আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দিয়ে দেওয়া আছে মোবাইলেতে কল করো, ডিটেলসে তোমাদেরকে বলে দেওয়া হবে কবে থেকে ক্লাস স্টার্ট, কী কী পড়ানো হবে, কত দিনের কোর্স চলবে, সব কিছু ইন ডিটেলস তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে ওকে চলো পরের চলে যাচ্ছি, এবার চলে আসছি আমরা একটু পাস, মাউন্টেন পাস, ক্লার্কশিপ মানে এই এই টাইপেরই কোয়েশ্চেন করে, এই জাতীয় কোয়েশ্চেন আমরা ক্লার্কশিপের পরীক্ষাতে দেখতে পাই। চলে আসছি এমন মাউন্টেন পাসেতে, সেখানে দেখো ফার্স্টে জজিলা পাস কোথায় এটা অবস্থিত, জম্মু কাশ্মীর, পরীক্ষায় এটাই একটা বড় কোয়েশ্চেন কোথায় অবস্থিত, আমি না আরেকটু তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, এটা শ্রীনগর,
কানেক্ট শ্রীনগরকে এটা জয়েন করছে কোথায় না কার্গিল আর লের সাথে। আরও কিছু পয়েন্ট এখানে দিয়ে দেওয়া আছে, যেরকম বেকন ফোর্স অফ বর্ডার রোড অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর ক্লিনিং মেনটেনিং, এইসব আমাদের দরকার নেই, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমাদের যেটা প্রয়োজন জজিলা পাস কোথায় অবস্থিত, এক্সট্রা ইনফরমেশনগুলো পরে তোমরা পড়ে নিও, পড়তেও ভালো লাগবে, নতুন অনেক কিছু জানতে পারবে। পীর পাঞ্জাল কোথায়, এটাও জম্মু কাশ্মীরে এটা অবস্থিত। ওকে, আমি শুধু নামগুলো বলছি যেটা আমাদের দরকার। নেক্সট চলে আসছি বানিহাল পাস, বানিহাল পাসের থেকেও, আচ্ছা বানিহাল পাসটা একটু মনে রাখবে, বিকজ ন্যাশনাল হাইওয়ে নাম্বার 1A এখান দিয়ে গেছে, এর মধ্যে থেকে পাস করছে, তাহলে এইটা একটুখানি মনে রেখো। নেক্সট হচ্ছে খারদুংলা, এইটা পরীক্ষায় দিয়েছে, খারদুংলা পাস, সেটা হচ্ছে হায়েস্ট মোটর রেবেল পাস আমাদের দেশের মধ্যে, সব থেকে উঁচু জায়গায়, যেটা সিয়াচেন গ্লেশিয়ার আর লের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করছে, খারদুংলা নামটা মনে রেখো। শিবকিলা পরীক্ষায় এসছে, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। আমি শুধু নামগুলো বলছি কেন, পরীক্ষা এটাই দেয় মেনলি, কোথায় অবস্থিত। বারা লাচা পাস পরীক্ষা এটাও এসছে, হিমাচল প্রদেশে এটা অবস্থিত। রোটাং পাস হিমাচল প্রদেশে অবস্থিত। মানা পাস উত্তরাখণ্ডে অবস্থিত, নামগুলো অবশ্যই মনে রাখবে। নিটি পাস এটা উত্তরাখণ্ডে অবস্থিত। হ্যাঁ, এখানে তোমাদের এক্সট্রা কিছু নোটস দেওয়া আছে, সেগুলো পরে ধীরে সুস্থে পড়ো। আচ্ছা লিপু লেক এটা এসছে, লিপু লেক পরীক্ষা এর আগেও দিয়েছিল, উত্তরাখণ্ডে আছে। নাথুলা পাস সিকিম, এটা তো বহুবার কোয়েশ্চেন করেছে, নাথুলা আর জেলেপ্লা দুটোই সিকিমে অবস্থিত। নেক্সট চলে গেছি এবারে তোমার, আচ্ছা লিখা পানি এটা খুব একটা আসেনি, দীপু পাস এসছে, দীপুটা মনে রাখবে, দীপু পাস দিয়েছে। আর তামিলনাড়ুতে যেটা আছে সেনকোট্টা গ্যাপ, সেনকোট্টা গ্যাপের নাম আমি তো এখনো অবধি শুনিনি, তো দীপু পাস এইটা পর্যন্ত এখানে জেনে রেখো। চলে আছি এবারে ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্কের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। আন্ধ্রপ্রদেশের মধ্যে যদি দেখো, তাহলে আন্ধ্রপ্রদেশের মধ্যে রাজীব গান্ধী ন্যাশনাল পার্কটাকে মনে রাখবে, আন্ধ্রপ্রদেশেই মনে রাখবে, যে সেখানে ভেঙ্কটেশ্বরা স্বামীর ওখানে টেম্পেল আছে, যাকে আমরা এক কথায় তিরুমালা বা তিরুপতি হিসেবেই চিনি, তো তারই নামেতে ন্যাশনাল পার্কও ওখানে খোলা হয়েছে। তো রাজা ওখানে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, এই দুটোই মাথায় রাখো। নেক্সট চলে যাবো অরুণাচল প্রদেশ, নাম দফা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার করেছে, পাপিকন্ডা পরীক্ষায় এসছে। আর মৌলিং অতটাও নয়, বাট একটু জেনে রেখে দাও মৌলিং। নেক্সট এবারে যাব আসাম, আসামের মধ্যে রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক, এখানে রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক, ঠিক আছে। নামেরি মানস কাজিরাঙ্গা আর হচ্ছে তোমার ডিব্রু, আমি ডিব্রু থেকেও আমি বলবো কাজিরাঙ্গা মানস রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক আর নামেরি, এই কটা নামকে মাথায় রেখো। চলো পরে এবার চলে যাব বিহার, বিহার থেকে বাল্মীকি ন্যাশনাল পার্ক, এটা পরীক্ষা আগেও কোশ্চেন করেছিল। আচ্ছা ছত্তিশগড়, ছত্তিশগড়ের মধ্যে এখনও অবধি দেখিনি, তাও এই সঞ্জয় ন্যাশনাল পার্কটাকে মাথায় রেখো, যার আগে নাম আসলে গুরু গাসি দাস, মানে দুটো নামে পরিচিত, গুরু গাসি দাস নামেও পরিচিত বা সঞ্জয় ন্যাশনাল পার্ক নামেও পরিচিত, এইটাকেই শুধু একটুখানি হাইলাইট করছি। চলে যাচ্ছি গোয়া, গোয়াতে একটাই ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে ভগবান মহাবীর বা যেটাকে মোলেম ন্যাশনাল পার্ক নামেও পরিচিত। গুজরাতে যদি দেখো, তাহলে গির ফরেস্ট মেরিন ন্যাশনাল পার্ক, এই দুটোই গুজরাতের মধ্যে ইম্পর্টেন্ট। চলে যাবো এবারে হরিয়ানা, হরিয়ানার মধ্যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এইটা মাথায় না, হরিয়ানার মধ্যে দুটো আছে, আচ্ছা আচ্ছা দুটো আছে, সুলতানপুর, হরিয়ানার মধ্যে সুলতানপুর, সুলতানপুরটা মাথায় রাখবে। আর হিমাচল প্রদেশের মধ্যে হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, তারপরে হচ্ছে তোমার আচ্ছা সিম্বালপাড়া না না এইটা সালিম আলী, যেটাকে সিটি ফরেস্ট বলা হয়ে থাকে, সেটা আদাচিক্রাম, ব্যাস হিমাচল প্রদেশেতে এই কটা, 1, 2, 3, 4 চারটে হচ্ছে হিমাচল প্রদেশের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি এবারে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরেতে হচ্ছে তোমার সিটি ফরেস্ট, ওকে জম্মু কাশ্মীরেতে তোমার সিটি ফরেস্ট সালিম আলী, কী হলো, ও আচ্ছা আচ্ছা আমি এটাতে দাগ দিয়ে ফেলেছি, দাঁড়াও। আমি মানে পরেরটাতে দাগ দিয়ে ফেলেছিলাম। আচ্ছা জম্মু কাশ্মীরেতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিটি ফরেস্ট, সিটি ফরেস্টটা জম্মু কাশ্মীরেতে ইম্পর্টেন্ট, সালিম আলী দাচিগ্রাম এটাও ইম্পর্টেন্ট, আর আর সেরকম আমি দেখছি না।
নেক্সট চলে যাবো এবার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মধ্যে একটাই আছে, বেতলা ন্যাশনাল পার্ক, যেটা তোমরা দেখবে। কর্ণাটকেতে রাজীব গান্ধী, যেটাকে বলা হয় নাগর হোল, এটা মাথায় রাখবে, নাগর হোল, ঠিক আছে। কেন্দ্রমুখ, এটাও আছে। তারপরে আমার বাণীরঘাটটা থেকেও আচ্ছা, বন্দিপুর, ইয়েস বন্দিপুর, এই কটা হচ্ছে আমাদের কর্ণাটকের জন্য, এই কটা জরুরি। নেক্সট এবার ওয়েস্ট বেঙ্গল, একটু বড় করে দিই। ওয়েস্ট বেঙ্গলে তো সবকটা নামই এখানে, বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা, সুন্দরবন, জলদাপাড়া, এই তো কটা নাম। আর ওয়েস্ট বেঙ্গলে যখন থাকো তাহলে তো নামগুলো মনে থাকবেই। নেক্সট পরেরটায় চলে এসেছি, একটু ছোট করে দিই। চলো ত্রিপুরা, ত্রিপুরা একটাই আছে, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, একখানাই। উত্তরপ্রদেশের মধ্যে হচ্ছে তোমার দুধওয়া ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে তোমার এটার জন্য ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা চলে যাবো এবার উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অনেকগুলো আছে, কর্বেট ন্যাশনাল পার্ক, যেটা জিম কর্বেটের নামেতে, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, এটা পরীক্ষা অনেকবার দিয়েছে, আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এটা খুব ইম্পর্টেন্ট, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এটা হচ্ছে উত্তরাখণ্ড। চলো এবার হচ্ছে রাজস্থান, ডেজার্ট ন্যাশনাল পার্ক, কেওলাদেও, ঘানা ন্যাশনাল পার্ক, ঘানা নামটা আমরা জানি, তার আগে একটা কেওলাদেও আছে, মানে টোটাল নামটা হচ্ছে কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে রানথাম্বোর ন্যাশনাল পার্ক, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট সরিস্কা, হ্যাঁ এটাও, বাস চলে যাবো এবার সিকিম। সিকিম এতে হচ্ছে কি খাংচেং জোঙ্গা, বাপরে, ন্যাশনাল পার্ক, একটাই নাম কিন্তু খুব বড় সড়ো। তামিলনাড়ুতে চলে আসি, তামিলনাড়ুর গোল্ফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী আন্নামালাই ন্যাশনাল পার্ক আর মুন্ডামালাই ন্যাশনাল পার্ক, এই কটা হচ্ছে তামিলনাড়ুর জন্য ইম্পর্টেন্ট। মণিপুরে একটাই আছে, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটাও কোয়েশ্চেন এসেছিল। মেঘালয়তে নোকরেক, এটা মাথায় রাখবে, নোকরেক রিজ ন্যাশনাল পার্ক। মিজোরামেতে, মিজোরাম এখনও অবধি আমি কোনো পরীক্ষায় দেখিনি কিছু দিতে, নাগাল্যান্ডও এখনও পরীক্ষায় আসেনি, তবে উড়িষ্যা থেকে দুটোই তোমায় পড়তে হবে, একটা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, একটা শিমলিপাল ন্যাশনাল পার্ক, দুটো আছে। মধ্যপ্রদেশে চলে আসছি, মধ্যপ্রদেশে এতগুলো ন্যাশনাল পার্ক, মানে কারোর যদি মনে করে যে কেউ ন্যাশনাল পার্ক দেখতে যাবে শুধুই, তাহলে সে চলে যাক মধ্যপ্রদেশ, অনেক আছে। সঞ্জয় ন্যাশনাল পার্ক, সাতপুরা, বনবিহার, এদিকে পেঞ্চ, পেঞ্চ তো পরীক্ষা অনেকবার পড়েছে, পেঞ্চ, যার আরেক নাম হচ্ছে প্রিয়দর্শিনী ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, আর হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক, ফসিল, বান্ধবগড়, এতগুলো নাম মধ্যপ্রদেশের সাথে জড়িয়ে রয়েছে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, পরেরটা হচ্ছে কেরালা, একটু ছোট করে দিই। হ্যাঁ কেরালা, কেরালার মধ্যে হচ্ছে আন্নামুদি শোলা ন্যাশনাল পার্ক, আর হচ্ছে তোমার আন্নামুদি পেরিয়ার সাইলেন্ট ভ্যালি, এই তিনটে কেরালাতে হচ্ছে, এই তিনটে, ঠিক আছে। কি হলো, আচ্ছা কেরালার পরে ও আচ্ছা এই ছিল আজকে, আর কিছু নেই, এই তোমাদের জন্য এইটাই ছিল আজকের টপিক, যেটা আমি কমপ্লিট করিয়ে দিলাম, ঠিক আছে। আজকের ক্লাসেতে এইটাই নিয়ে এসেছিলাম তোমাদের জন্য, টোটাল যা সিলেবাস যা তোমরা পড়বে সেগুলো সব জানিয়ে দিলাম। তো ভালো করে পড়ো, ভালো করে প্রিপারেশন নাও মন দিয়ে। আজকে আমরা আর কোনো কোয়েশ্চেন আনসার আজকে আর কিছু করবো না। হ্যাঁ এটাই একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ঠিকই বলেছে, যেটা মণিপুরে অবস্থিত। ইম্পর্টেন্ট বুকস অনেক আছে তোমার, ইম্পর্টেন্ট বুকস যদি বলো তাহলে জিকে তো প্রচুর বই আছে। তো চাই যে সবাই ভালো করে পড়াশোনা করো, এখন লাস্ট মোমেন্ট, কিছু ঘন্টাই আর বাকি আছে। কালকে এরপরে নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, তখন আবার আমরা MCQ যেরকম করতাম সেরকম MCQ-ই ক্লাস হতে চলবে। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।